প্রথমবার কলকাতার অধিনায়ক হিসেবে দেখা গেল নীতিশ রানাকে, কিন্তু টস জিতে প্রথমে একাদশ মনে করতে পারলেন না কলকাতার নতুন অধিনায়ক। সঞ্চালকের পোস্টে বেশ অস্বস্তিতে দেখালো তাকে। তবে কোনো মতে তিন বিদেশি ক্রিকেটার যে প্রথম একাদশে রয়েছেন সেটা বলে দিলেন তিনি। সঞ্চালক মুরালি কার্তিক প্রশ্ন করেছিলেন কেকেআরের প্রথম একাদশ ব্যাপারে। নীতিশের লাজুক উত্তর, মনে রাখাটা খুব কঠিন কাজ। আমাদের দলে 22 জন রয়েছে দুটি দল মিলিয়ে, কজন রয়েছে সেটা আলাদা করে বলা বেশ কঠিন। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে সব দলের অধিনায়ককে প্রশ্ন করা হচ্ছে, নীতিশও বাদ গেলেন না। কলকাতার অধিনায়কের উত্তর, এই নিয়ম সবে চালু হয়েছে, কিছুদিন গেলে বুঝতে পারবো আমাদের সিদ্ধান্তগুলো ঠিকঠাক হচ্ছে কিনা।